বুধবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ, তার আগেই সমস্যায় পড়ল টাইগার শিবির। এশিয়া কাপ থেকে বাদ পড়লেন বাংলাদেশের ওপেনার লিটন দাস, গোটা প্রতিযোগিতায় তাকে পাওয়া যাবে না। তার বদলে এশিয়া কাপে বাংলাদেশের মাঠে নামবেন আনামুল হক। জানা গিয়েছে অসুস্থ লিটন তার ভাইরাল হয়েছে। প্রথমে জানা গিয়েছিল প্রথম ম্যাচে পাওয়া যাবে না লিটনকে, কিন্তু বুধবার সরকারিভাবে জানিয়ে দেওয়া হলো গোটা টুর্নামেন্ট থেকেই বাদ বাংলাদেশের এই ক্রিকেটার।